আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা মহান আল্লাহ তাআলার রহমতে এই বর্তমান পরিস্থিতিতেও বেশ ভালো আছেন। আমি উপস্থিত নতুন ভিডিওতে চলে আসলাম। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এই বর্তমান ঠান্ডা খারাপ আবহাওয়াতে আপনাদের কবুতরে কী কী যত্ন নেবেন এবং কী কী যত্ন নিলে আপনাদের কবুতরগুলো এই ঠান্ডা বর্তমান খারাপ আবহাওয়াতেও সুস্থ থাকবে এবং ফিট থাকবে। তো এই বিষয় নিয়ে এখন আমি সম্পূর্ণ আলোচনা করব এবং আপনারা কীভাবে প্রাকৃতিক নিয়মে ঘরে বসেই এই মেডিসিনটা তৈরি করে নিতে পারবেন, যেটা আপনাদের এই খারাপ ঠান্ডা আবহাওয়াতেও আপনাদের কবুতরকে সুস্থ এবং ফিট রাখবে। তো এই বিষয় নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব বিস্তারিত এই ছোট্ট একটি ভিডিওতে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি আপনারা ভিডিওটি কেটে কেটে বা টেনে নিতে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে একটা কথার সাথে আরেকটা কথা রিলেটেড। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নম্বর ওয়ান যে বিষয় নিয়ে এখন আমি আলোচনা করবো সেটা হলো এই বর্তমান খারাপ ঠান্ডা আবহাওয়াতে আপনাদের কবুতরকে ছাড়া যাবে না, কেননা সিজনটা পরিবর্তন হচ্ছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। কেননা বৃষ্টিতে যদি আপনাদের কবুতর যদি কোনো কারণে যদি উড়ে যায় তাহলে কিন্তু বৃষ্টির অবলম্বে আপনাদের কবুতরটি কিন্তু অন্য বাসার ছাদে যেয়ে কিংবা কোনো চিপা যেয়ে পড়ে যেতে পারে। তারপর যদি কোনো ছাদে যেয়ে বসে পড়ে বৃষ্টির অবলম্বে তাহলে দেখা যাবে যে সেই ছাদের মালিক আপনাদের কবুতরটা কিন্তু আটকে রাখতে পারে, মানে ধরে আটকে রাখতে পারে। তার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনাদের কবুতরগুলো এই ঠান্ডা খারাপ আবহাওয়াতে ছাড়বেন না। যখন আপনাদের রোড উঠবে কিংবা এই খারাপ আবহাওয়াটা যখন চলে যাবে তখন আপনারা ছাড়বেন, এছাড়া আপনারা ছাড়বেন না। যদি আপনারা ছাড়েন তাহলে দেখা যাবে যে বৃষ্টির অবলম্বে কোনো ছাদে যেয়ে বসে পড়তে পারে, অথবা কোনো নিচে পড়লে কোনো চিপা চাপায় পড়লে তারপর দেখা যাবে যে বিড়াল খেয়ে নিতে পারে অথবা কোনো কুকুর খেয়ে নিতে পারে আপনাদের কবুতরটা। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনাদের লফটে কিংবা খাঁচায় সেই কবুতরগুলি আটকে রাখুন। যখন রোদ উঠবে কিংবা সিজনটা যখন চলে যাবে তখন আপনারা কবুতরটা ছাড়তে পারেন, মানে বৃষ্টিটা যখন চলে যাবে তখন আপনাদের কবুতরটাকে ছেড়ে দিতে পারেন। নম্বর টু যে বিষয় নিয়ে এখন আমি আলোচনা করবো বিষয় সেটা হলো আপনাদের কবুতরের যে লফটা কিংবা খামারটা আছে সেটা আপনারা নিয়মিত পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি কবুতরকে ছাদে পালন করেন অথবা ছেড়ে পালন করেন তাহলে আপনাদের সেই লফটাকে নিয়মিত পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন, কেননা এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির পানি যদি আপনাদের কবুতরের যে খামারটা কিংবা লফটাতে যদি জমে যায় তাহলে দেখা যাবে যে এটা কিন্তু একটি গ্যাসের মতন পরিবর্তন হবে, তারপর কিন্তু আপনাদের কবুতরের সালমোনেলা ব্যাকটেরিয়া হতে পারে। সালমোনেলা ব্যাকটেরিয়া হলে আমাদের কবুতর কিন্তু 100%-এর ভিতরে মারা যেয়ে থাকে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনাদের কবুতরের যে লফটা আছে সেই লফটাতে কোনো পানি জমতে দেওয়া যাবে না, আপনারা নিয়মিত একবার কিংবা দুইবার পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন, কেননা এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির পানিটা কিন্তু জমা দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে যে আমাদের একটা কবুতরের কারণে কিন্তু সবগুলো কবুতর জর্তমানের মতন ভেঙে তছনছ হয়ে যেতে পারে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ভিডিওটা নম্বর থ্রি যে বিষয় নিয়ে এখন আমি আলোচনা করবো বিষয় সেটা হলো আপনাদের কবুতরগুলো এই বৃষ্টিতে ভিজানো যাবে না, কেননা এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে যদি আপনাদের কবুতরগুলো যদি ভিজান তাহলে দেখা যাবে যে আপনাদের কবুতরগুলো এক জায়গায় বসে ঝিমাবে, অথবা কবুতরটি খাবার খেতে চাবে না, অথবা কবুতরটি সবুজ রঙের পায়খানা করতে পারে, হলুদ রঙের পায়খানা করতে পারে এবং গোলা রঙের পায়খানা করতে পারে, অথবা চুনা চুনা পায়খানা করতে পারে ও পাতলা রঙের পায়খানা করতে পারে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এই বৃষ্টিতে ভিজাবেন না, আপনারা কোনো খাঁচা কিংবা লফটে আপনারা কবুতরটাকে আটকে রাখুন, আপনারা ভিজাবেন না, ভিজালে এই সমস্যাগুলো দেখা দিবে। এই সমস্যাগুলো দেখা দিলে কিন্তু আপনারা যেভাবে প্রাকৃতিক নিয়মে মেডিসিনটা তৈরি করবেন সেটা হলো আমি একটু পরে আপনাদেরকে জানাবো কীভাবে কবুতর যদি ঠান্ডা অথবা চোনাচোনা পায়খানা করে তাহলে কী করবেন এবং এটার মেডিসিনটা কী, এটা আমি একটু পরে আপনাদেরকে জানিয়ে দিব। আর কী ভিজালে আপনাদের কবুতর কী হতে পারে এবং এটা করণীয় কী এবং এটা কোন মেডিসিনটি খাওয়াবেন এটা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করে দিয়েছি, চাইলে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারে। আমি এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি সংক্ষেপে, তো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে জেনে নিতে পারেন, তাহলে আপনারা সম্পূর্ণ কি বৃষ্টিতে ভিজালে কী হয় কবুতরের সেটা আপনারা জেনে যাবেন। তো ভিডিওটি নম্বর ফোর যে বিষয় এখন আমি আলোচনা করব সেটা হলো আপনাদের কবুতরগুলো যদি খাঁচায় কিংবা ধাপিতে অথবা খোপে যদি পালন করে থাকেন তাহলে আপনারা রাতে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন, কেননা এই ঠান্ডা খারাপ আবহাওয়াতে যদি কোনো ঠান্ডা বাতাস অথবা কোনো কিছু বৃষ্টির পানি যদি ভিতরে ঢুকে যায় তাহলে আপনাদের কবুতরে কিন্তু নানা রকমের সমস্যা হতে পারে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে রাত্রেবেলা ঢেকে দিবেন, আর এমনভাবে ঢাকবেন না যেন ওদের অক্সিজেনটা নিতে কষ্ট হয়।
এমনভাবে ডাকবেন যেন ওদের অক্সিজেনটা বেরোতে পারে এবং ভিতরে চলাচল করতে পারে, মানে চলাচল করতে পারে অক্সিজেনটা। এমনভাবে ঢাকবেন না যেন ওদের অক্সিজেন নিতে না পারে, অথবা যে নিচে যে গুয়ের যে ইয়াটা আছে, মানে ওরা যে পায়খানাটা করে যে গুয়ের, এটা এই গন্তটা জানি ভিতরে না থেকে যায়, জানি এটা বাতাসে লগে জানি বের হতে পারে, একটু কোনো ফাঁক রাখবেন জানি। আর অথবা আপনার ঝালার বস্তা দিয়ে ঢেকে দিতে পারেন, আপনার ঢাকলে যদি আপনারা রেতে ঢেকে দেন আপনাদের কবুতরকে, তাহলে আপনারা একটা ছালার বস্তা কিংবা চটের বস্তা নিয়ে তারপর আপনারা সেই কবুতরটাকে ঢেকে দিতে পারেন কবুতরের খাঁচাটাকে, তাহলে দেখা যাবে যে আপনাদের কবুতরগুলো খুব সুস্থ থাকবে এবং রাতেও ফিট থাকবে। নম্বর ফাইভ যে বিষয়টা এখন আমি আলোচনা করব সেটা হলো আপনাদের খামারে যে লাইটটা আছে, আপনারা যদি লাইট জ্বালিয়ে থাকেন তাহলে সেই লাইটটা আর দিবেন না, কেন না এতে করে যেটা হবে আপনাদের কবুতরের কিন্তু ঘুমটা নষ্ট হবে এবং যদি কোনো ডিম বা কোনো বাচ্চা থাকে তাহলে দেখা যাবে যে লাইটের সামনে কোনো পোকামাকড় চলে আসবে, সেই পোকামাকড় কিন্তু আপনাদের সেই ডিমে যেয়ে পড়তে পারে অথবা সেই বাচ্চাটার গায়ে পড়তে পারে, তারপর কিন্তু আপনার বাচ্চাটা মারা যেতে পারে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনাদের যে লাইটটা আছে সেই লাইটটা বন্ধ করে দেবেন, আর যদি লাইটটা জ্বালান তাহলে আপনারা বেশিক্ষণ জ্বালাবেন না, আপনারা দুটা কিংবা তিনটার পর আপনার লাইটটা অফ করে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে এতে করে দেখা যাবে যে লাইটের সামনে কোনো পোকামাকড় চলে আসলে কিন্তু আপনাদের কবুতরের নানা রকমের সমস্যা হতে পারে অথবা লাইটের সামনে কিন্তু কোনো পোকামাকড় চলে আসতে পারে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা রাত্রেবেলা লাইটটা না জ্বাললেই ভালো। নম্বর সিক্স যে বিষয়টা এখন আমি আলোচনা করবো বিয় সেটা হলো আপনাদের কবুতরের যে রাত্রে যে পানিটা দেন, হ্যাঁ পানির বাটিটা, সেটা আপনারা পানিটা ফেলে দিবেন রাত্রে, রাত্রে আপনারা পানির সে বাটিটা যে পানিটা আছে সেই পানিটা আপনারা ফেলে দেওয়ার চেষ্টা করবেন, কেননা এই পানিটা যদি আপনাদের সকালে যদি খায় কবুতর তাহলে এতে করে যে সমস্যাটা হবে সেটা হলো আপনাদের কবুতরের বদ হজম হতে পারে অথবা কবুতরটি সবুজ রঙের পায়খানা করতে পারে অথবা কবুতরটি বমি করতে পারে এবং কবুতরটি চুনা রঙের এবং পাতলা রঙের পায়খানা করতে পারে, ধরতে গেলে নানা রকমের সমস্যা হতে পারে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে রাত্রে যে পানিটা আছে সেই পানিটা ফেলে দেবেন, কেননা সেই পানিটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হওয়ার ফলে কিন্তু সেই পানিটা খেয়ে নিলে এই সমস্যাগুলো হতে পারে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে রাত্রে সেই পানিগুলো আপনারা ফেলে দেওয়ার চেষ্টা করুন। নম্বর সেভেন যে বিষয়টা এখন আমি আলোচনা করবো সেটা হলো আপনাদের কবুতরকে এখন একটু তৈলাক্ত খাবারটা একটু বেশি দেবেন, হ্যাঁ তৈলাক্ত খাবারটা একটু বেশি দেবেন, কেননা এখন কিন্তু বর্তমান খুবই ঠান্ডা আবহাওয়া চলতেছে, খারাপ আবহাওয়া চলতেছে এবং কেননা বৃষ্টি হচ্ছে কিন্তু এবং ঠান্ডা ঠান্ডা পড়তেছে, আর আপনাদের কবুতরকে একটু তৈলাক্ত খাবারটা এখন একটু বেশি দিবেন, যখন রোদ এসে পড়বে মানে সিজনটা যখন চলে যাবে, যখন বৃষ্টিপাত যখন চলে যাবে, যখন একটু রোদ আসবে তখন আপনাদেরকে এই খাবারটা তৈলাক্ত খাবারটা বন্ধ করে দেবেন, কেননা নাহলে আপনাদের কবুতরকে অসুবিধা হতে পারে। এখন আপনারা খাবারের ভিতরে যেটা দিবেন সেটা হলো গম বাদে বাজরা, তারপর আপনারা তিসি, এরপর আপনারা সরষা, তারপর বাদাম, এইগুলো দিতে পারেন, দিলে আপনাদের কবুতর শরীরটা কিন্তু একটু গরম থাকবে, আপনাদের কবুতর এই ঠান্ডাতেও খুব সুস্থ থাকবে। এছাড়া আপনারা বাজরা দিতে পারেন। নম্বর এইটে যে বিষয়টা এখন আমি আলোচনা করব সেটা হলো আপনাদের কবুতরকে নিয়মিত খাবার এবং পানি দিন এবং খাবারের বাটিটা এবং পানির পাত্রটা ভালোভাবে ধুয়ে তারপর খাবারটা দিবেন, কেননা দেখা যাবে যে আপনাদের কবুতরের খাবারের বাটিতে এবং পানি পাত্রতে অনেক ময়লা থাকতে পারে এবং জীবাণু থাকতে পারে, এর কারণে আপনাদের কবুতর কিন্তু বদহজম হতে পারে এবং বমি করতে পারে এবং কবুতরের পাতলা পায়খানা হতে পারে। এবং এক কথা যদি আপনাদের বুঝতে চাই সেটা হলো আপনাদের কবুতরের কিন্তু সালমোনেলা ব্যাকটেরিয়া হতে পারে, তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা কবুতরের খাবারের বাটিটা এবং পানির পাত্রটা ধুয়ে তারপর আপনাদেরকে কবুতরের খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। নম্বর নাইন যে বিষয়টা এখন আমি আলোচনা করব সেটা হলো আপনাদের কবুতরকে 1 লিটার পানি নিতে হবে। 1 লিটার পানি নিন, একটি কোনো পাতিলে অথবা কোনো বাটিতে নিন, নিয়ে আপনারা সেটাকে ফুটান, ফুটিয়ে শোষণ গরম করে তারপর আপনাদের কবুতরকে খেতে দিন, এতে করে যেটা হবে আপনাদের কবুতরের কিন্তু শরীরটা গরম থাকবে, এই বর্তমান ঠান্ডা খারাপ আবহাওয়াতেও কিন্তু আপনাদের কবুতরের শরীরটা গরম থাকবে। আপনারা এটা কিন্তু নিয়মিত খাওয়াবেন না, যখন আপনাদের ঠান্ডাটা পড়বে মানে যখন বৃষ্টিটা আসবে যখন ঠান্ডাটা পড়বে তখন আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন, এতে করে আপনাদের কবুতরের শরীরটা কিন্তু এই ঠান্ডাতেও কিন্তু শরীরটা গরম থাকবে, আপনাদের আশা করি আপনারা বুঝতে পেরেছি। নম্বর টেন যে বিষয়টা এখন আমি আলোচনা করবো সেটা হলো অতিরিক্ত যদি ঠান্ডা পড়ে এই বর্তমান আবহাওয়াতে, যদি অতিরিক্ত ঠান্ডা পড়ে তাহলে আপনারা যে কাজটা করবেন কবুতরের জন্য সেটা হলো 2 কোয়া রসুন নিয়ে চূর্ণ করে তারপর আপনাদের কবুতরকে খাওয়াবেন, এতে করে আপনাদের কবুতরের যে ফলটা হবে সেটা হলো কবুতরের শরীরটা এই ঠান্ডাতেও কবুতরের শরীরটা গরম থাকবে, এতে করে আপনাদের কবুতরের কোনো রোগ ব্যারাস ধরবে না। এখন আসি যে কীভাবে আপনারা প্রাকৃতিক মেডিসিনটা তৈরি করবেন, তো প্রাকৃতিক মেডিসিনটা তৈরি করার জন্য আপনাদেরকে যা যা প্রয়োজন হবে সেটা হলো আদা, একটি আদা প্রয়োজন হবে এবং 10টি তুলসী পাতা, যদি কবুতরের মাত্রাটা বেশি হয় তাহলে একটু বেশি নেবেন তুলসী পাতা এবং আদাটা, আর যদি কবুতরের মাত্রাটা কম হয় তাহলে আপনারা একটি আদা বেটে তারপর 2টা চামচ রস নেবেন, হ্যাঁ 2টা চামচ রস নিয়ে আপনারা 1 লিটার পানির সাথে সেই রসটা মিশ্রিত করবেন এবং আপনাদের সেই 10টি তুলসী পাতা বেটে তার রসটি 2 চামচ নিয়ে তারপর আপনাদের সেটাতে মিক্স করতে হবে, মিক্স করে তারপর আপনারা কবুতরকে খাওয়াবেন।
এটা যখনই মিক্স করে না কেন 8 ঘন্টার মধ্যে আপনাদের কবুতরকে খাওয়ানোর চেষ্টা করবেন। এরপর আপনাদের কবুতরের এটা কিন্তু কাজ করবে না, আপনি এটা ফেলে দিবেন 8 ঘন্টা পর্যন্ত আপনারা এটাকে রাখবেন, না হলে এটাকে ফেলে দিবেন ভালোভাবে এটা মিশ্রিত করে তারপর খাওয়াবেন। আর কবুতরের যদি ড্রপিংটা খারাপ হয়ে থাকে সবুজ রঙের এবং গোলা রঙের, তাহলে আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনাদের কবুতরকে গ্রিট খাওয়াবেন। হ্যাঁ, গ্রিট নিয়ে আমি একটি বিরতি করবো। আপনারা গ্রিট খাওয়ালে আপনাদের কবুতরের সেই ড্রপিংটা ভালো হয়ে যাবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি চ্যানেলে আপনারা নতুন এসে থাকেন কিংবা ভিডিওতে যদি এখন প্রথম হয়ে থাকেন, তাহলে ভিডিও নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে সারা নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবেন। এতে করে যেটা হবে, আমি যখন পরবর্তী কবুতর সম্পর্কিত নিত্য নতুনগুলো ভিডিও দেবো, দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নতুন বৃষ্টি পৌঁছে যাবে। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারা পাশে যে ঘন্টাটা আসবে সেটাকে অন করে দিয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই দিস ভিডিও।